গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি ব্যবহৃত হচ্ছে বিয়েবাড়িতে, তাও একটা নয় একাধিক। এমনই চিত্র ধরা পড়ল রায়গঞ্জ শহরে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় এলাকায়, যাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। অগ্রহায়ণ মাস পড়তেই শুরু হয়েছে বিয়ের মরশুম, আর এই আবহেই মঙ্গলবার রাতে এক ব্যতিক্রমী চিত্র ধরা পড়েছে রায়গঞ্জ শহরে। সরকারি স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করা হলো বিয়েবাড়ির জন্য, একটা নয় একাধিক গাড়ি, যেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা স্টিকার রয়েছে। সেই সব গাড়িতে চেপে বিয়েবাড়িতে চলেছেন সাধারণ মানুষ, যাকে ঘিরে আলোড়ন ছড়িয়ে পড়েছে। সরকারি গাড়ি কি করে সাধারণ মানুষের বিয়েতে ব্যবহার করা হচ্ছে তা নিয়েই উঠছে প্রশ্ন। গাড়ির চালকও স্বীকার করেছেন যে এই গাড়ি বিয়ে বাড়িতে ব্যবহৃত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়গঞ্জ থানার মিশন মোড় এলাকার মহেশপুর গ্রামের বাসিন্দা গণেশ সরকারের ছেলে সুমন সরকারের বিয়ের অনুষ্ঠান ছিল শিলিগুড়ি মোড় এলাকার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে। সেখানেই ওই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়িগুলিতে এসেছিলেন বরযাত্রীরা, যাকে ঘিরে এই তুমুল বিতর্কের সৃষ্টি হয়, যেগুলির মধ্যেই একটি গাড়ির চালককে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কিছু বলতে পারবো না, মালিকরা সব জানে। মালিকের নাম আব্দুল সালাম, তার বাড়ি রায়গঞ্জে। এ প্রসঙ্গে তিনি আর কি বলেছেন শুনুন। মানে এটা কি বিয়ের জন্য ওই ব্যবহৃত গাড়ি? হ্যাঁ, বিয়েতে। কোথায়? এখানে বিয়ে হচ্ছে? কার বিয়ে হচ্ছে? বলছি কথা বলছি, মৃন্ময় আছে তো, আমি বলছি। হ্যাঁ, মানে কোনো অফিসারের বিয়ে হচ্ছে? হ্যাঁ, নর্মাল মানুষের বিয়ে? এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা যে যদিও এই ঘটনায় রায়গঞ্জের মহকুমা শাসক কিংসু কুমাইতি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, এটি কাম্য নয়, সবকটি গাড়ির নম্বর খতিয়ে দেখে তদন্ত হবে। এ বিষয়ে মহকুমা শাসক কিংসু কুমাইতি আর কি বলেছেন শুনবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ির পেছনে একদম স্টিকার লাগানো, সেখানে দেখা যাচ্ছে বিয়ে বাড়ির কাজে ব্যবহৃত হচ্ছে, এবং একটা গাড়ি নয় একাধিক গাড়ি, প্রায় চার পাঁচটা মতো গাড়ি ব্যবহৃত হচ্ছে। বিষয়টা নিয়ে কি বলবেন? অভিযোগ শুনলাম, আমি দেখছি এখন গাড়িগুলোর নম্বর চেক করে দেখতে হবে। এখন এগুলো অফিসে, মানে অফিসে হতে পারে যে প্রাইভেট গাড়ি অফিসে ভাড়া কাটছে, কিন্তু যদি সেটাও হয় সেক্ষেত্রেও মানে গভর্নমেন্টের স্টিকার লাগানো আছে, সেই গাড়ি পার্সোনাল কাজে এইভাবে ইউজ হচ্ছে বা বিয়ে বাড়ি ভাড়া যাচ্ছে, সেটা তো কাম্য নয় অবশ্যই। এটা আমাদের দেখতে হবে গাড়িগুলোর নম্বর নিয়ে চেক করে, যে গাড়িগুলো কোন অফিসে এগুলো ডিপ্লয়েড আছে এবং এগুলো কীভাবে বিয়ে বাড়িতে পাবলিক পারপাস এগুলোকে আবার দেওয়া হলো ইউজ করার জন্য, সেগুলো আমরা ইনকোয়ারি করে দেখছি। মানে এগুলো ব্যক্তিগত গাড়িগুলো কি গভর্নমেন্টের তরফ থেকে কি ভাড়া নেওয়া হয়, মানে সিস্টেমটা কী রয়েছে? না, হতে পারে অনেক ক্ষেত্রে থাকে যে কোনো কোনো অফিসে নিজস্ব গভর্নমেন্টের গাড়ি থাকে, আর কোথাও ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে আমরা প্রাইভেট গাড়ি টেন্ডার করে ভাড়া নেওয়া হয়, তারাই গভর্নমেন্ট অফিসগুলোতে চলে, তাদের মান্থলি তাদেরকে পেমেন্ট করা হয়। কিন্তু এরকম গাড়ি হতে পারে যে অফিস আওয়ারের পরে হয়তো বিয়ে বাড়িতে ভাড়া দিয়েছে, কিন্তু সেটা হওয়ার কথা নয়, কারণ যেহেতু এখন অলরেডি গভর্নমেন্টের সেই অফিসের সঙ্গে কন্ট্রাক্টে রয়েছে। তাছাড়া গভর্নমেন্টের স্টিকার লাগানো অবস্থায় পাবলিক ওই গাড়ি করে বিয়ে বাড়িতে যাচ্ছে, সেটা তো একেবারেই কাম্য নয়। তো সেটা আমরা ইনকোয়ারি করে দিচ্ছি। একাধিক গাড়ি, হ্যাঁ, সেই কারণেই মানে ওটা কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে নিশ্চয়ই গেছে, আলাদা আলাদা জায়গা থেকে এইভাবে গাড়ি এক জায়গায় হবে না। তো কোনো হতে পারে যে কোনো একটা পার্টিকুলার অফিসের গাড়ি বা কোনো একটা একজন মালিকের গাড়ি হতে পারে। তো সেটা আমরা একবার ওই নম্বরগুলো নিয়ে ইনকোয়ারি করে দেখছি, ব্যবস্থা নেবেন? হ্যাঁ, যদি আমরা এনকোয়ারি করে দেখছি, আমরা কনসার্ন কোন অফিসে, সেই অফিসের হেড অফ অফিসকে জানানো হবে, এবার উনি দেখে সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের।